স্যার আমি স্কুল কলেজে মানে জেনারেল পড়াশোনা করে এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন জাগে এসব পড়াশোনা ইসলাম কতটুকু সমর্থন করে এগুলো পড়ে এগুলো পড়ে কি সময় নষ্ট বা গোনা হচ্ছে উত্তরের অপেক্ষায় থাকলাম আচ্ছা ভাই মামুন জেনারেল পড়াশোনা করাটাকে আমরা অনইসলামিক বলছি কেন জেনারেল পড়াশোনা মানে সাধারণ বিষয় অর্থাৎ যেটা এক্সক্লুসিভ দিনই বিষয় নয় যেমন হাদিস কোরআন ফেকা আকিদা ইসলামের ইতিহাস ইত্যাদি আরও যে ইসলামিক আখলা কিংবা ম্যানার্সগুলো আছে হ্যাঁ ইসলামী বিজ্ঞান আছে কিংবা এলমুল মিরাস আছে এরকম ইসলামিক যে সায়েন্সগুলো আছে যেটাকে রলুম ইসলামিয়া বলা হয় ইসলামিক সায়েন্সেজ সেগুলোর বাইরে আরও যে পড়াশোনাগুলো আছে সেগুলো কিন্তু অনইসলামিক না তবে এটা ঠিক যে আপনি কার কাছে পড়ছেন কোন ধরনের প্রতিষ্ঠানে পড়ছেন সেটা কিন্তু অনেক সময় জেনারেল এজুকেশানটাকে অনইসলামিক করে ফেলে আপনি যেমন সোশিয়লজি বা সমাজবিজ্ঞান পড়তে গিয়ে যদি বলেন যে ইসলাম ও মানুষের বানানো একটা দিন তাহলে এটা অনইসলামিক হয়ে গেল যদি বলেন যে যে সমস্ত ওহির কথা বলা হচ্ছে বা নবিরাসলদের কথা বলা হচ্ছে এগুলো কাল্পনিক তাহলে এটা নাস্তিকবাদী চিন্তাভাবনা ধ্যান ধারণা তাহলে শিক্ষা যদি ওই চেতনাটা কাজ করে তাহলে আপনি সায়েন্স পড়েন বায়োলজি পড়েন কিংবা পিওর সায়েন্স পড়েন ন্যাচারাল সায়েন্স পড়েন সেখানে যদি স্রষ্টাকে আপনি আউট করে দেন এবং সেখানে যদি ইসলামী যে নলেজগুলো আছে সেগুলোর সাথে আপনি কন্ট্রোডিকশান তৈরি করে ফেলেন তাহলে তো সেটা অন ইসলামিক হয়ে যাবে কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখি যে কোরআনের মধ্যে যদিও এই বিধান বর্ণিত হয়েছে দিনই বিধান বর্ণিত হয়েছে কিন্তু অনেক সায়েন্স এবং অনেক সাইন্টিফিক ইন্ডিকেশন সায়েন্টিফিক অনেক নলেজ সেখানে আছে আসমান এবং জমিনের এবং মহাশূন্যের এই যে আবর্তনশীলতা এরকম নানা কিছু বিগ ব্যাঙের যে থিওরিগুলো সেগুলো সব কিছু কোরআনের মধ্যে আছে তাহলে কোরআন থেকে সেগুলো নিয়ে যদি আপনি আপনার সায়েন্স সায়েন্স অধ্যয়নের বিষয়গুলো ম্যাথ কিংবা পিওর সায়েন্স কিংবা বায়োলজি কেমিস্ট্রি আপনার স্ট্যাটিস্টিক্স সহ অ্যাকাউন্টিং এসব কিছু যদি ইসলামের সাথে কন্ট্রারিক্ট না করে আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু সেটা অন ইসলামিক হচ্ছে না এটা জেনারেল সায়েন্স ইসলাম এগুলোকে পারমিট করে কারণ আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ লাগবে আমাদের বায়োলজি কেমিস্ট্রি পড়তে হবে আমাদের মেডিকেল সায়েন্স পড়তে হবে আমাদের অ্যাগ্রিকালচার সায়েন্স এগুলো পড়তে হবে তো সুতরাং এই পড়াশোনাটাকে আপনি অনইসলামিক বলতে পারেন না হ্যাঁ আজকের আধুনিক পদ্ধতিতে এসে নানা ধারার ব্যক্তিদের সংস্পর্শে বা তাদের প্রভাবে পড়াশোনা পড়াশোনার পলিসি আজকে প্রভাবিত হয়েছে আক্রান্ত হয়েছে আক্রমণের শিকার হয়েছে এবং ইসলাম থেকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই এই পড়াশোনাটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে কিন্তু আপনি যদি পড়ে ইসলামের সাথে এগুলোর সংস্রব বা ম্যাচিংটাকে বহাল রাখেন তাহলে কিন্তু এটা নিষিদ্ধ নয় আমরা যেমন বলি যে যেমন জেনারেল ফিনান্স যদি আপনি পড়েন অ্যাকাউন্টিং পড়েন অথবা ম্যাথমেটিক্স নিয়ে যদি আপনি পড়েন আমাদের দেশে যেটা আমরা দেখতে পাচ্ছি ভেরি আনফর্চুনেটলি যে এখানে ঐকিক নিয়মের মধ্যে সুদ কষা শেখানো হয় অথচ জাকাত কষা শেখানো যেত পারত তাই না কিংবা এলমুল মিরাজ যেটাকে সাকসেশন ল আমরা দেখি যে সেখানে ভগ্নাংশের মধ্যে যে মায়ের অংশ কতটুকু বাবার অংশ কতটুকু ছেলের অংশ কতটুকু মেয়ের কতটুকু অন্য অন্য ওয়ারিসদের অংশ কতটুকুর মধ্য দিয়েও কিন্তু একটা চমৎকার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন চলে আসে ফলে আমরা যদি আমাদের দিনের যে মৌলিক বিষয়গুলো সেগুলো আমাদের ফিন্যান্স আমাদের অ্যাকাউন্টিং আমাদের ম্যাথমেটিক্স আমাদের স্ট্যাটিস্টিক্সের মধ্যে নিয়ে আসতাম তাহলে এটা কোনো সমস্যাই হতো না দুনিয়ার যত হিসাব নিকাশ আসে আপনি করেন কোনো অসুবিধা নেই বাট সেই হিসাব নিকাশগুলো করতে গিয়ে বা সায়েন্স পড়াতে গিয়ে যেমন আপনি যদি ডারুইনের তত্ত্ব নিয়ে আসেন আর বলেন যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে ব্যাঙাচি থেকে সৃষ্টি হয়েছে ইত্যাদি উদ্ভব সব কথাবার্তা এগুলো আসলে একান্তই অনুমান আপনি বলেন যে পৃথিবীর ইতিহাস ছয়শো কোটি বছর এবং এর মধ্য থেকে আপনি সব ইতিহাস বের করে নিয়ে এসছেন আপনি এত সব জানতা হলেন কী করে সব জানতা হচ্ছেন একমাত্র আল্লাহ আলা তিনি অহির মাধ্যমে যা আমাদেরকে জানিয়েছেন তার সাথে সাংঘর্ষিক কোনো নলেজ সাংঘর্ষিক কোনো তথ্য উপস্থাপন করাই আমাদের জন্য কখনোই সঙ্গত নয় অতএব আমরা বলবো যে জেনারেল সায়েন্স জেনারেল এডুকেশন এটা অন ইসলামিক নয় যদি আমরা সেটাকে আসলে ইসলামিক ভাবধারার সাথে সঙ্গতি রেখেই পড়াশোনা করি এবং সেই পলিসিগুলো ইসলামের পলিসিগুলোর সাথে ম্যাচ করে